আলাইকুম। তো আজকে আমি শিখাবো আপনাদের কীভাবে মনে করুন কিউই ব্রাউজার মধ্যে আরপি সেট করতে হয়, এবং আজকে একটা নতুন অ্যাড আসছে ওয়েবের, তো এটা তো আরপিসি লাগে, এবং কীভাবে কী করে এটা ক্লেম করবেন এটা নিয়ে বিস্তারিত দেখাবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনাদের এই কিউই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে। আমি আগেই বলছিলাম এই ব্রাউজারটা লাগবে, আপনারা এটার লিঙ্ক আমি চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, না হলে আপনারা প্লে স্টোরে গিয়ে কিউই ব্রাউজার লিখে সার্চ মারলে চলে আসবে, ঠিক আছে? দেন এটা সার্চ করার পর এই লিঙ্কটাতে ক্লিক করবেন, এটা আমি চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। দেন আপনারা এটা কিউই ব্রাউজারের মধ্যে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমার অলরেডি অ্যাড আছে, তো অ্যাড করার পর কীরকম দেখায় এটাও আমি দেখাই। তো অ্যাড কীভাবে করবেন এটাও দেখাই। অ্যাড করার জন্য এই যে এখানে রিমুভ ফ্রম ক্রোম আছে না, এখানে আপনাদের অ্যাড টু ক্রোম লেখা থাকবে, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন, দেন একটা লেখা আসবে, ওটাতে ওকেতে ক্লিক করুন, ঠিক আছে? ক্লিক করার পর আপনাদের এটা কিছুক্ষণ পর এই যে এরকম মেটামাক্সের মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এখানে তিনজন মেয়েদের ক্লিক করলে নিচের দিকে নামালে এখানে দেখবেন এগুলো সবগুলো হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? তো মেটামাক্সও একটা এক্সটেনশন, এখানে সবাই এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার পর আপনাদের এরকম থাকবে, তো আমি দেখাই। এই মেটামাক্সের উপর ক্লিক করে দেবেন, দেন এখানে আপনাদের ইনপুট করার একটা অপশন থাকবে। তো এই যে আমার এখানে মনে করুন আগে থেকে ইম্পোর্ট আছে, তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বা ইম্পোর্ট এরকম লেখা থাকবে। তো আপনারা যারা মনে করুন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট করেছেন, ঠিক আছে, তো তারা সবাই জানেন কীভাবে এখানে ইয়ে করতে হয়। তো আপনারা ফার্স্ট অফ অল ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর এই যে এখানে তিনজন মেয়েতে ক্লিক করে এখান থেকে মনে করেন আপনাদের সো রিকোভারি পার্সের মধ্যে ক্লিক করে আপনাদের পার্সগুলো কপি করে নেবেন, বা যেখানে নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখছেন ওইখান থেকে কপি করে নেবেন। কপি করার পর ইম্পোর্ট করে নেবেন আপনাদের ওয়ালেটটা, ঠিক আছে? তো এটা ইম্পোর্ট করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হয় দুইবার, ওই পাসওয়ার্ডটা দেওয়ার পর এটা দিয়ে লগ ইন করবেন। আমি দেখাই লগ ইন করে, তো আমি পাসওয়ার্ডটা দিলাম, আনলকের মধ্যে ক্লিক করলাম। এখানে আপনাদের সেন্টটা থাকবে হচ্ছে ইথেরিয়াম, ঠিক আছে? এই যে ইথেরিয়াম মেইননেট এরকম থাকবে। তো আপনাদের এখানে এই আরপিসিগুলো অ্যাড করতে হবে, এগুলো সবগুলো আরপিসি আমি অ্যাড করছি। তো আপনাদের এরকম আরপিসি অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এখন লাগবে মাত্র একটা আরপিসি, তো আমি দেখাই কীভাবে আরপিসিটা অ্যাড করবেন। তো আপনারা এই যে এখানে আপনাদের চ্যানেলে যখন আসবেন না এই আরপিসিগুলো আমি দিয়ে দিব, এই যে এরকম একবার ক্লিক করলে এগুলো হচ্ছে কপি হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম সবগুলো কপি করে আপনি রাখতে পারেন, নাহলে একটা একটা করে কপি করে করতে পারেন। তো এখানে এই যে ইথেরিয়াম মেটের উপর ক্লিক করবেন, দেন অ্যাড নেটওয়ার্কের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে এই যে নেটওয়ার্কের নেমটা দিতে হবে, তো নেটওয়ার্ক নেম বাইন্যান্স স্মার্ট চেইন, তারপর নিউ আরপিসিটা দিতে হবে, তারপরে এইটা অলরেডি আমি ইউজ করছি সেই জন্য মনে করি এখানে লাল রেখাটা আসতেছে। সেখানে এই যে এইভাবে করে সব কিছু সেট করে নেবেন, ঠিক আছে? নাহলে একটার পর একটা একটার পর একটা করে করে সেট করতে পারবেন। সেট করার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন, আমার অলরেডি আছে, সেজন্য অ্যাড হবে না। তো এইভাবে করে অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো এইভাবে করে অ্যাড করার পর এই যে এইরকম স্মার্ট চেইন বিএনবি লেখা আসবে, এই যে বাইন্যান্স স্মার্ট চেইন এরকম লেখা আসবে, ঠিক আছে? তো এখানে সেকেন্ড লিঙ্ক যেটা আমি দিব ওইটা কপি করে কিউই ব্রাউজারের মধ্যে পেস্ট করবেন, না হলে আপনারা এই যে এটাতে ইয়ে করে দেখাই যে লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা যেটা থাকবে না এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে কিউই ব্রাউজার সিলেক্ট করবেন, না হলে ডাইরেক্ট কিউই ব্রাউজারের মধ্যে লিঙ্কটা পেস্ট করবেন, ঠিক আছে? তো আমি এই ডাইরেক্ট লিঙ্কটা কিউই ব্রাউজারের মধ্যে পেস্ট করে দেখাই। তো এই যে এখানে হোম বাটনের মধ্যে ক্লিক করবেন, এখানে লিঙ্কটা পেস্ট করবেন, ঠিক আছে? তো এখানে আপনাদের রেজিস্টার করতে হবে, ঠিক আছে? এখানে রেজিস্টার করার জন্য আপনাদের ইমেলটা আপনারা দিয়ে দেবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, আর এখানে আমার রেফার কোডটা থাকলে ভালো, আর না থাকলে মনে করেন রেফার কোডটা মাস্ট বি বসাবেন, না হলে কিন্তু ওই ফার্স্ট অফ অল যে 30 পয়েন্ট পাবেন না এগুলো কিন্তু পাবেন না, ঠিক আছে? তো আমি আমার মতো করে এখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে সেট করে নিই। তো এখানে নাম্বার এবং হচ্ছে লেটার দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, এরপর রেজিস্টারের মধ্যে ক্লিক করবেন। তো দেখেন এখানে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করলে এখানে আপনাদের মেলের মধ্যে একটা মেল পাঠাবে, ঠিক আছে? তো মেলটা আমাদের বেরিয়ে করতে হবে, এটা দেখেন ইনস্ট্যান্ট চলে আসছে, এখানে মেলসের থেকে আমাদের মেল চলে আসছে। তো এখানে ভেরিফাই মেলের মধ্যে ক্লিক করবেন, কিউই ব্রাউজার সিলেক্ট করবেন, দেন এখানে মেলটা ভেরিফাই হয়ে যাবে। একটু ওয়েট করেন, মেলটা ভেরিফাই হওয়ার পর আমাদের লগ ইন করতে হবে। তো দেখেন এখানে কনগ্রেচুলেশন চলে আসছে, তো এখানে এর আগের পেজটায় চলে যাবেন, ঠিক আছে? এটাতে আসার পর এখানে লগ ইন অপশন থাকবে, এই যে লগ ইনের মধ্যে ক্লিক করুন, আপনাদের ইমেল পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখানে লগ ইনের মধ্যে ক্লিক করলে এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আর যদি কোনো প্রবলেম হয়
তাহলে মনে করেন ওই যে আপনাদের কি বলে এই রিফ্রেশ মেরে দেবেন, ঠিক আছে, রিফ্রেশ মারলে অটোমেটিক চলে আসবে। তো এইটা তীর মেরে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড কীভাবে করে, যে তীর মেরে ক্লিক করবেন, এখানে ডেস্কটপ সাইড নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো এইখানে কর্নারের মধ্যে একটা মেন আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মাই প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন, নাহলে মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে, আমি দেখাই। তো এখানে মাই অ্যাক্টিভিটি এই মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন আগে, স্যার না মাই প্রোফাইলের মধ্যে ক্লিক করতে হবে। মাই প্রোফাইলে যাওয়ার পর এখানে ওয়েবের মধ্যে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন ফার্স্ট অফ অল 30 পয়েন্ট এটা রেফার কোড ইউজ করলে দেয়, তো এটার উপর একটা ক্লিক করুন, ঠিক আছে। এটার উপর ক্লিক করলে দেখেন এখানে 30 পয়েন্ট দেওয়া হয়েছে। তো এরপর আপনারা কী করবেন, আবার মেন আইকনে ক্লিক করে মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করুন, ঠিক আছে। তো মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাদের এই যে অ্যাড্রেসগুলো বাইন্ড করতে হবে। তো এখানে আরপিসি সেট করছেন না আপনারা, এই যে মেটামাক্সের মধ্যে, তো এগুলো এখন কাজ আসবে, ঠিক আছে। এখানে বাইন্ড ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। বাইন্ড ওয়ালেটে ক্লিক করলে আপনাদের কিউই এক্সটেনশনের মধ্যে এখানে এই যে এই ইয়া খুঁজতে হবে, ঠিক আছে, কারেন্ট করতে হবে। এটা কারেন্ট করার পর দেখেন এই যে আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের ইয়াটা কানেক্ট করতে হবে, কী বলে এই এখানে আমাদের মেটামাক্সের মধ্যে এই যে এখানে স্মার্ট সিন এটা সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। এটা সিলেক্ট করার পর এখানে এই মেলোসের এই পেজটাতে আসতে হবে। এটাতে আসার পর ফাইন্যান্সের যে বাইন্ড ওয়ালেটটা আছে না এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর একটা রিফ্রেশ দিবেন, আচ্ছা এখানে আসবে না আপনাদের এই যে মেটামাক্সের মধ্যে ক্লিক করতে হবে, নাহলে তিরুমে যদি ক্লিক করেন মেটামাক্সের উপর এখানে দেখেন ওয়ান নামে একটা অপশান আছে। তো এইটাতে ক্লিক করলে মনে করেন দেখবেন এই যে এখানে ক্লিক করলে একটা অ্যাপ্রুভের একটা অপশান চাইবে, তো এখানে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো ব্যবহার করে কানেক্ট করবেন, কানেক্ট করার পর যখন আবার এখানে মেলোসের এখানে যাবেন এখানে অ্যাড্রেসটা শো করবে, ঠিক আছে। আমি দেখাই, একটু ওয়েট করুন, এখানে একটা রিফ্রেশ মারলে মেবি চলে আসবে। তো এখানে আসলো না, আবার ক্লিক করে দেখি। এখানে ক্লিক করে দেন মেটামাক্সের মধ্যে গিয়ে দেখি, আচ্ছা এখানে আনঅ্যাপ্রুভাল এখানে সাইন করতে হবে, ঠিক আছে, এখানে সাইন করে দেবেন। তো এখানে সাইন করার পর আপনাদের এটা ইয়ে হয়ে যাবে, বাইন্ড হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক অ্যাড্রেসটা শো করবে। তো আমি ভুলক্রমে অনেকবার ইয়ে করে ফেলছি, তো এগুলো সাইন করতে হবে আমার, যতবার এখানে ক্লিক করছে না ততবার সাইন করতে হবে, ঠিক আছে, এখন ভুলক্রম হয়ে গেছে, অনেকবার ক্লিক করে ফেলছি। তো রিফ্রেশমেন্ট আবার দেখি আসে কি না, আসলে আবার বাইন্ড ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেন বাইন্ড করতে হবে, ঠিক আছে। তো এখানে আসি, এখানে আসার পর এই যে রিফ্রেশ দিব, দেন এখানে সাইনের মধ্যে ক্লিক করব। তো সাইনের মধ্যে ক্লিক করে দেন ওয়েবসাইটের মধ্যে যাব, এই যে দেখেন এখানে অ্যাড্রেসটা চলে আসে, ঠিক আছে। এরপর আমরা মেটামাক্সের মধ্যে যাবো, আবার এখানে আসার পর এখানে আমাদের এই যে ইথিরিয়াম মেইননেটটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ইথিরিয়াম মেইননেটটা সিলেক্ট করার পর এখানে আবার ইথিরিয়াম বাইন্ড ওয়ালেটের মধ্যে ক্লিক করতে হবে, দেন আমাদের মেটামাক্সের মধ্যে যাইতে হইব। এখানে আবার রিফ্রেশ মারবেন, রিফ্রেশ মারলে এখানে সাইন খুঁজবে, ঠিক আছে, এখানে সাইনের মধ্যে ক্লিক করে দেবেন। তো এটাও শো করতেছে, ঠিক আছে। তো এখন এই যে প্রো এটা হচ্ছে একটা ব্লক ট্রোয়ের মানে অ্যাপসের ইয়া, তো যাদের অ্যাকাউন্ট আছে মেবি তাদের হবে, আর নাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে ইমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন না ওইটা দিয়ে সাইন ইন করবেন, দেন আপনাদের একটা মেলের মধ্যে মেল পাঠাবে, ঠিক আছে। তো এখানে একটা মেল পাঠাবে, এই যে একটা মেল পাঠাইছি, তো এইটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এগুলো বসানোর পর এটা ভেরিফাই করবে, কনফার্মের মধ্যে ক্লিক করবেন, দেন এটাও বাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে অ্যাপ্রুভ করতে হবে, তো এটার অ্যাড্রেসটা শো করতেছে, ঠিক আছে। তো এটা এতটুকুই, দেন এখানে এখানে ক্লিক করবেন, দেন প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর আবার ওয়েবসাইটের মধ্যে যাবেন, এখানে আবার দেখবেন অ্যাক্টিভিটি,
ঠিক আছে, অ্যাক্টিভিটির উপর ক্লিক করলে এখানে 300 পয়েন্ট আপনার অ্যাড হয়ে যাবে। তো এতটুকুই, সবাই এখানে এই পয়েন্টগুলো অ্যাড করে রাখেন। আর এখানে ওরা লিখে দিছে, ঠিক আছে, এই পয়েন্টগুলো পরবর্তীতে ওদের এনএফটির মধ্যে কনভার্ট করবে, দেন ওই এনএফটি দিয়ে আপনি ইকোটা মাইন করতে পারবেন, এদের নিজস্ব টোকেন, ঠিক আছে, মেলোসেরিয়া। তো এতটুকুই, সবাই ইয়ে করে রাখেন, পরবর্তী নেক্সট আপডেট আসলে আমি জানাবো, তো সবাই জয়েন করবেন।